পদ্মার খরস্রোতে পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে যাওয়ার স্থানে ভিড়তে পারেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। অভিযানে তাই অংশ নিচ্ছে জাহাজ রুস্তম। শিমুলিয়া থেকে রওনা দেয় জাহাজটি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। তিনি জানান, নদী থেকে পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন উদ্ধারের পর ফেরির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। সত্যায় আসার জন্য সময় লাগে, আপনাদের আমি শ্রদ্ধা রেখেছি, আসতে ধীরে ধীরে আসতে হবে। এই কারণেই আমাদের হামজাটা এখানে আছে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের এইটা এখানে কাজ করবে। 9টা আমরা উঠিয়ে ফেলেছি, 5টা যে ভাসমান ছিল সেগুলোকে আমরা সরায় নিয়ে আসতে পারছি। এখন যে এই 5টা নিচে আছে এগুলো শনাক্ত করার কাজটা খুব জটিল, কারণ একটার উপর আরেকটা বসে আছে। এদিকে ফেরি ডুবি, ঘাট ও ফেরি স্বল্পতার কারণে দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও বাসের যাত্রীরা। ফেরি উদ্ধার ও দ্রুত অচল অবস্থা নিরসনে প্রয়োজনে বেসরকারি উদ্ধারকারী জাহাজের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জাহিদুল আলম, এটিএন বাংলা।